আজকে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট তাদের নিজের যেটা পরিচয় সেটা মানুষের সামনে একদম খোলা খুলি বলে দিয়েছে। তারা কি জিনিস, বাঘের যেভাবে নখ বেড়াবে, হিংস্র প্রাণীর যেভাবে নখ বেড়াবে, আজকে সিপিএম তার নখ বের করে মানুষকে দেখিয়েছে 35 বছর তারা কিরকম রাজত্ব করেছিল। ক্ষমতায় নেই তবু ক্ষমতার দম্ভ আছে, ক্ষমতায় নেই তবু ক্ষমতার হিংস্রতাটা আছে। আজকে সকাল 9টায় সোনামুড়াতে বামফ্রন্টের প্রার্থী শ্রী শ্যামল চক্রবর্তী ভোট চাইতে গেছিলেন 10 জন মানুষ নিয়ে, একটা বাড়িতে ঢুকেছেন। বাড়িতে ঢুকে যখন সিপিএম এর জন্য ভোট চাইতে গিয়েছেন ততক্ষণ পর্যন্ত ব্যাপারটা নর্মাল ছিল, সবাই জানে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি একজন বাড়িতে যাবেন গিয়ে ভোট চাইবেন, এটাই নিয়ম। তিনি যখন ভোট চেয়েছেন তখন বাড়ির যে ভদ্রলোক তিনি দুঃখে জিজ্ঞেস করেছেন গত 5 বছর কোথায় ছিলেন, করোনার সময় আপনি কেন আসেননি একবার খবর নেননি, আমরা যখন খাওয়ার পাচ্ছিলাম না আপনি তো একবার খবর নেননি। এই কথা থেকে কথা কাটাকাটি শুরু, তারপরে যে 9 জন বাড়িতে গেছিল সেই 9 জন মিলে বাড়ির 4 জন মানুষকে পিটিয়েছে, 4 জন হাসপাতালে ভর্তি হয়েছে, এদের মধ্যে একজন বৃদ্ধ বাকিরা ইয়াং। এবং এত নির্লজ্জ ঘটনা যে আমি বলাটা ঠিক পছন্দ করছি না। এই ঘটনা, এই ধরনের ঘটনা অন্য কোন রাজনৈতিক দল করতে পারে কিনা, ভোট চাইতে গিয়ে ভোটারকে মারা ভারতের ইতিহাসে কোথাও হয়েছে কিনা আমি জানি না। সিপিএমকে ধন্যবাদ, আজকে তারা নিজের রং চিনিয়ে দিলেন, তাদের চাপ চিনিয়ে দিলেন তারা কি বস্তু এবং তারা কেন ত্রিপুরায় আবার রাজত্ব করতে চাইছে।